নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় চৈত্র তৈরি হচ্ছে বেশ কিছু দুর্লভ রাজ্য আর এই রাজযোগের কারণে পাঁচ রাশির জাতক জাতিকাদের হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ এই পাঁচ রাশির জাতক জাতিকা বিভিন্ন দিক থেকে লাভবান হবেন এই দিন বিভিন্ন রাজযোগ তৈরি হচ্ছে রাজযোগের মধ্যে থাকছে ব্রহ্মযোগ ইন্দ্রযোগ সর্বার্থ সিদ্ধি যোগ আর এই কয়েকটি শুভযোগে আপনার ভাগ্য ফিরতে চলেছে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ তার জন্য অবশ্যই আপনাকে চৈত্র অমাবস্যার দিন কিছু কাজ করতে হবে অর্থাৎ চড়ক পূজার দিন আপনি কিছু যদি কাজ করতে পারেন যেগুলো সম্মত তবে আপনার অর্থ সৌভাগ্য থাকবে এক বছরের জন্য কি সেই কাজ এবং কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক জাতিকা যাদের হাতে আসবে প্রচুর অর্থ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সার্বিক বিচার চৈত্র অমাবস্যার দিন থেকে শুরু করে নববর্ষ পর্যন্ত রয়েছে একাধিক শুভযোগ আর বিভিন্ন সমস্যা থেকে মুক্তির জন্য আপনি এই দিন অবশ্যই গণেশ ঠাকুরের পুজো করুন এই দিন আপনি একুশটি দুর্ভাগা সহকারে গণেশ ঠাকুরের অবশ্যই পুজো করুন এই দিন আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন এবং পিতৃপুরুষকে যদি সন্তুষ্ট করতে পারেন তবে মনে রাখবেন সন্তান প্রাপ্তির যে বাধা তা কিন্তু দূরীভূত হয়ে যাবে শুধু তাই নয় যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা চৈত্র মাসের শেষ দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ নববর্ষের দিন এই দুই দিন কোণে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন এবং এই দুদিন রয়েছে অতি পবিত্র দিন এই দুদিনের মধ্যে আপনি যদি ধনলক্ষ্মী কবচ ধারণ করতে পারেন তবে দেখবেন আপনাদের যে অর্থনৈতিক কষ্ট তা কিন্তু ধীরে ধীরে দূরীভূত হবে এবার আসি রাশির কথাই চৈত্র অমাবস্যার দিন থেকে পাঁচ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক কষ্ট দূর হবে তার মধ্যে প্রথম সৌভাগ্যশালী রাশি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক যে কষ্ট তা কিন্তু দূরীভূত হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই দুই দিন অবশ্যই মহাদেব এবং গণেশজির উপাসনা করার প্রয়োজনীয়তা রয়েছে শুধু তাই নয় যাদের বিবাহে বাধা আসছে তা দূরীভূত হবে এছাড়াও যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন ঋণ মুক্তি ঘটবে যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের বৈদেশিক সূত্রে অর্থ উপার্জনের পরিমাণ বৃদ্ধি পাবে দ্বিতীয় যে রাশির সৌভাগ্য ফিরতে চলেছে তা হল বৃষ রাশি দীর্ঘদিন ধরে বৃষ রাশির জাতক ও জাতিকারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন কিন্তু এই অর্থনৈতিক কষ্ট আর বেশি দিনের জন্য থাকবে না খুব শীঘ্রই অর্থনৈতিক কষ্ট থেকে আপনি বেরিয়ে আসবেন এখন থেকেই আপনি উপলব্ধি করছেন যে ধীরে ধীরে আপনার যে অর্থনৈতিক কষ্ট তা কিন্তু দূরে যাচ্ছে এই অর্থনৈতিক কষ্ট থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসবেন শুধু তাই নয় বিশ্বরাশির জাতক জাতিকাদের হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ জুয়া সাট্টা লটারি শেয়ার বাজার এবং সোনার থেকে বিটকয়েন থেকে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন শুধু তাই নয় আপনার ঋণ মুক্তি ঘটতে চলেছে এবং সন্তানকে নিয়ে যে সমস্যা ছিল তা দূরীভূত হতে চলেছে তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হলো তুনা রাশির জাতক ও জাতিকাদের বৈদেশিক সূত্র থেকে অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা চাকরি করেন তাদের প্রমোশনের যোগ তৈরি হবে যারা ব্যবসা করেন ব্যবসাতে দৈনন্দিন উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও আপনার ঋণ মুক্তি ঘটতে চলেছে শত্রুপক্ষ এবার জব্দ হতে চলেছে তুলারাশির জাতক জাতিকারা এই দুই দিন অবশ্যই গণেশজি এবং শিবের উপাসনা করুন উপকার পাবেন পরবর্তী যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো তা হল মকর রাশি দীর্ঘদিন ধরে মকর রাশির ব্যক্তিরা অর্থনৈতিক দিক থেকে উত্থান পতনের মধ্যে দিয়ে পাশ করছেন সেই অর্থনৈতিক যে উত্থান পতন তা কিন্তু এবার দূরীভূত হবে আপনার অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বৃদ্ধি পাবে ভাইয়ের সাথে যে সম্পর্ক খারাপ ছিল তা কিন্তু দূর হতে চলেছে এছাড়াও বিবাহের সুযোগ আসবে সন্তানকে নিয়ে যে সমস্যা ছিল তা কিন্তু দূর হবে তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বিশেষভাবে যত্নবান থাকতে হবে পরবর্তী যে রাশির সৌভাগ্য ফিরতে চলেছে তা হল কুম্ভ রাশি দীর্ঘদিন পর ধীর গতিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা ছন্দে ফিরছেন তাদের অর্থনৈতিক উন্নতি ধীরে ধীরে আসছে ইনকাম ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে এই গতি এবার ধীরে ধীরে দেখবেন বৃদ্ধি পাবে বিদেশ থেকে অর্থ উপার্জনের পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা করেন অথবা চাকরি করেন তাদের চাকরিতে উন্নতি ব্যবসাতে বৃদ্ধির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কাজেই যারা দূর প্রান্তে চাকরি করছেন বা ব্যবসা করছেন তাদের অর্থনৈতিক উন্নতির যোগ দেখতে পাচ্ছি এছাড়াও আপনার বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে সন্তানের কারণে আপনি যে মানসিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তা কিন্তু দূরীভূত হবে এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এছাড়াও দ্বিতীয় বিবাহের সুযোগ আসতে চলেছে কুম্ভ ব্যক্তিদের অর্থনৈতিক দিক যথেষ্ট শুভ তবে পারিবারিক দিক খুব একটা শুভ দেখতে পাচ্ছি না সেদিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি যাদের চৈত্র অমাবস্যার দিন থেকে হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ